আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলছেন আজকে কি টপিক নিয়ে আলোচনা করবে। তবে আজকে হানিফ আইশার যে বাস মোড়া ছিল ভিউ, তো এই মোডটা কিন্তু ফাইনালি রিলিজ হয়ে গেছে। তো চাইলে আপনারা ডাউনলোড করে সেটা করে খুব সহজে খেলতে পারেন। তো এই মোডটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন, ঠিক আছে। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি টুং টুং করে বাজিয়ে রাখুন, যারা আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান আগে পৌঁছা হয়। তো এই মুডটার কিন্তু আমরা কিন্তু প্যাসেঞ্জার ভিউটা রিলিজ করছিলাম। তো আপনারা কিন্তু অনেকে বলছেন বাই ড্রাইভিং ভিউ রিলিজ করেন, তো আপনাদের মাঝে কিন্তু ড্রাইভিং ভিউটা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করা হলো। আপনারা সবাই ডাউনলোড করে অবশ্যই সেটা করে খেলবেন। তো এইটার কিন্তু যে কন্ট্রোলটা কিন্তু কন্ট্রোলটা খুবই সুন্দর, মানে মারাত্মক লেভেলের। আর যারা প্যাসেঞ্জার ভিউটা খেলছেন অবশ্যই জানেন যে ওটার কন্ট্রোলটা কেমন ছিল। ওটার কন্ট্রোল আর এটার কন্ট্রোল দুটাই সেম, শুধু এই দুইটা মোটের ভিতরে ভিন্ন দুইটা জিনিস, প্যাসেঞ্জার ভিউতে স্টিয়ারিংটা আর এই ড্রাইভিং ভিউ স্টিয়ারিংটা, এই দুইটাই পরিবর্তন, এছাড়া কোনো পরিবর্তন নাই। এই মোটটা কিন্তু ফ্রন্ট লুক তারপর আউটলুক সবই কিন্তু অনেক সুন্দর, ব্রেকটা কিন্তু খুবই সুন্দর, ব্রেকটা ইউজ করেছে হাইড্রোলিকের। তো আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখিয়ে দেবো। তো আমি কিন্তু এটার ফ্রন্ট লুক ব্যাক সাইড সব কিছু দেখাই দিয়েছিলাম আগের ভিডিওতে, তো আমি আরেকবার দেখাবো একটার কারণে। কারণ হচ্ছে যারা এখন নতুন আছেন, যে 4.1.2 ভার্সনের নতুন আছেন, একেবারে মোডের বিষয়ে কিছু জানেন না, তো তাদের জন্য মূল উদ্দেশ্য এই ভিডিওটা, ঠিক আছে। তো তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, এটার ফ্রন্ট আউটলুক সব আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই মোডটা কিন্তু কাজ করছেন টিএসি অর্থাৎ শরীফুল ভাই। তো শরীফ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে জানাই যে এরকম এত সুন্দর একটা মুড দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা তো প্রথমে আমি ফোনটা দেখাই, দেখেন এটার ফোনটা কিন্তু লাইটের ইন্টারিয়ার কাটারটা কিন্তু পার্পল কালার দেওয়া হয়েছে, রাত্রে যখন চালাবেন তখন কিন্তু অন্যরকম একটা ফিল নিতে পারবেন। আর এইটার ভিতরে কিন্তু লাইটগুলো জ্বলবে, ঠিক আছে। আর এই যে চাকাটা দেখেন, চাকাটা কিন্তু পুরো রিয়েলিস্টিক, এটা যে রিংটা ব্যবহার করা হয়েছে একেবারে হিনেকে ওয়ান জের, ঠিক আছে, খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। বাসমোডটা দেখেন, স্ক্রিনটা কিন্তু পারফেক্টলি হয়েছে। তো আসেন ব্যাকসাইড ইন্ডিকেটারগুলো দেখেন, এই যে এটা, তো ব্যাকসাইড ইন্ডিকেটার কিন্তু রিয়েলভাবে কাজ করতেছে, খুবই সুন্দর। ব্যাকসাইডটা কিন্তু মোটামুটি না, অনেক সুন্দর হয়েছে। তো এটার তিনটে অ্যানিমেশন পেয়ে যাবেন। তো প্রথম অ্যানিমেশন হচ্ছে ভিতরে যাত্রীরা রিমুভ হয়ে যাবে, ব্যাক চলে আসবে। আর দুই নম্বর অ্যানিমেশন হচ্ছে দুই সাইডে যে পদ্মার আছে, পদ্মার রিমুভ হয়ে যাওয়ার, ব্যাক চলে আসবে, ঠিক আছে। আর তিন নম্বরের অ্যানিমেশন হচ্ছে বাম পাশে যে সুপারভাইজার দাঁড়ায় আছে বা হেল্পার আছে, ও রিমুভ হয়ে যাবে এবং ব্যাক চলে আসবে। এটা ছিল মূলত তিনটে অ্যানিমেশন। আর দেখেন এটা হচ্ছে ব্রেক, তো ব্রেকটা কিন্তু পুরো হাইড্রোলিক করা আছে। দেখেন আমি যখন গাড়িটা ব্রেক করবো জায়গায় দাঁড়িয়ে গাড়ি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। দেখেন যেখানে ব্রেক করবো গাড়িটা সেখানে দাঁড়িয়ে থাকবে। তো এখন বসে না থেকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার ডিসক্রিপশন বক্সে চেকআপ দিয়ে ভিডিও লিঙ্ক থেকে ডাউনলোড করে খুব সহজে সেট আপ করে খেলেন। আর যারা নাকি সেট আপ করতে পারেন না তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটা টিউটোরিয়াল ভিডিও আছে, তো ওইখান থেকে ওই ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারেন কীভাবে এই মুডটা আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এরকম ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা তাড়াতাড়ি সেট আপ করে খেলেন তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই কেমন লাগছে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর এখান থেকে বিদায় নিচ্ছি, আবার সামনে কোনো এক নতুন ভিডিও নিয়ে দেখাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।